সভা শুরুর আগে অধিকাংশ চেয়ার ফাঁকা দেখে মঞ্চে উঠলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের গোষ্ঠী কোন্দলের কারণে কর্মসূচি বানচাল হয়েছে বলে দাবি বিজেপি। সোমবার সন্ধ্যায় বুদ্বুদ মানকর কলেজ ময়দানে অধিবেশন কর্মসূচিতে সভা করার কথা ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু সভায় কর্মীদের উপস্থিতি কম থাকায় মঞ্চেই উঠলেন না অভিষেক। অপরদিকে পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী বাছাইয়ে আউটস্ট্যাম্প ব্লকে ভোট গ্রহণ স্থগিত রাখা হয়। ঝড় বৃষ্টির কারণে কর্মীরা না আসার জন্য ভোটদান পর্ব স্থগিত রাখা হয়েছে বলে সাফাই আউটগ্রামের বিধায়কের। সভা বানচাল প্রসঙ্গে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বকে দায়ী করেছে বিজেপি। অনেকের অভিযোগ থাকে যে আমি এতবার নারকেল ফাটালাম, আমার এটা ঠিক হলো না, তাহলে আমি তার উদ্দেশ্য নই, মানুষ আমি, আমার বিরুদ্ধে অভাব থাকবে না, অভিযোগ থাকবে না, আমার সঙ্গে থাকবে না, এটা হতে পারে না, হতেই পারে। ভোটার লিস্ট নিয়ে কোথাও কি ক্ষোভ প্রকাশ হচ্ছে? আছে, এটা ঠিক ভোটার লিস্ট নয়, এটা হচ্ছে একটা অনুমোদিত রাজ্যের নির্দেশিত, যে যারা যারা যাদের যাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া আছে সেই অনুযায়ী যদি এটা বলেন, তাহলে তো আমার এখানে 15,000 থেকে 20,000 ভোটার হবে একটা ব্লকে। ক্রাইটেরিয়া কী আছে এটার জন্য? সেগুলো অলরেডি আমি ইয়েতে ছেড়ে দিয়েছিলাম, 3 দিন আগেই আমি ইয়েতে সবাইকার গ্যাদারদের জন্য সোশ্যাল মিডিয়া যারা বলতে পারছেন যে সিদ্ধান্ত নিয়েছে মানুষের রায় নিয়ে, মানুষ নির্বাচিত করুন আগামী পঞ্চায়েতের প্রতিনিধি, মানুষ খুশি এবং এখানে তারা ভোট দেবে এবং নির্বাচিত প্রতিনিধি। কিন্তু যেটা শোনা যাচ্ছে আপনার বিধানসভা এলাকায় আউটগ্রাম 2-এর কেউ আজকে ভোট দিতে তারা আসছে না, মানে একটা ভোটার যে আউটগ্রাম 2 নম্বর ব্লকের ভোটটা আজকে হচ্ছে না, কালকে আজকে না হওয়ার কারণ কি? কোনো কারণ কিছু না, কেউ আজকে বিভিন্ন ঝড় জল ওয়েদার খারাপ, বিভিন্ন প্রোগ্রামও ক্যান্সেল হয়েছে, আমরা জানেন প্রচুর ঝড় জল হয়ে গিয়েছে, আমার প্রোগ্রামও ক্যান্সেল হয়ে গিয়েছে আজকে। না, একটা শোনা যাচ্ছে যে ভোটার লিস্ট নিয়ে কোথাও একটা দ্বিমত তৈরি হয়েছে, কোনো ব্যাপার দেখে নিচ্ছি খবর, মানে আপনার কাছে কিছু আপনি এখনো কিছু জানেন না। আরেকটি বিষয় দেখা যাচ্ছে যে এখানে ক্ষোভ প্রকাশ করা হয়েছে, যখন এখানে ক্ষোভ প্রকাশ করা হয়েছে এবং পঞ্চায়েত প্রধান চাকরিগুলো পঞ্চায়েত প্রধান করে সবাই বলছেন যে ব্লক সভাপতি নিজের মর্জিমাফিক করে লোককে নিয়ে এসেছেন, এরকম এবং তারা বিজেপিতে ছিলেন এরকমটা অভিযোগ। সেটা এখানে তো সব কিছুই রাস্তা খোলা আছে, অনলাইনে ভোট দেওয়া যায়, অবজেকশন করা যায়, এখানে কমপ্লেন বক্স আছে, অতএব যদি কেউ মনে করে যে ঠকছে তা তো না, সে তার অভিযোগ জানালে সেটা যথারীতি এন্টারটেন করে। ক্রাইটেরিয়াটা কী আছে ভোটিংয়ের? ক্রাইটেরিয়া কী আছে ভোটিংয়ের? ক্রাইটেরিয়া একদম জেলা পেশেন্ট থেকে আরম্ভ করে বুথ পেশেন্ট পর্যন্ত, মানে পার্টির মেম্বার, মানে যারা পঞ্চায়েত মেম্বার কোনো তারাও এলাও নাকি? না, পার্টি পঞ্চায়েতের মধ্যে প্রধান আর পঞ্চায়েত সমিতির সমস্ত মেম্বার, জেলা পরিষদের সমস্ত মেম্বার। এটা 2 নম্বর ব্লকের মানকর অঞ্চলে যে তৃণমূলের কার্যক্রম চলছে সেখান থেকে যে ভিডিওটি ভাইরাল হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে তৃণমূলের নেতাদের অভিযোগ করতে যে বিজেপির লোকগুলোকে নিয়ে তৃণমূল চলছে, আর তার প্রেক্ষাপটে রাজ্যের মন্ত্রী বলছেন যে এখান থেকেই আর আসল তৃণমূল জন্ম নেবে, তাহলে এতদিন যে তৃণমূল ছিল সেটা কি নাকল ছিল? তো পশ্চিমবঙ্গবাসী জানতে চাইছে, আসলে তৃণমূল দল আপনি এদিক থেকে তৈরি করুন আর ওদিক থেকে তৈরি করুন, 14 তলায় তোলা তুলে পাঠাতে হবে, তবেই নেত্রীর আশীর্বাদ হবে আর তবেই আপনি তৃণমূলের দলের মধ্যে থাকতে পারবেন, সে যে কোনো লেভেলের নেতা হোক না কেন তৃণমূলের, এটাই তৃণমূলের আসল চরিত্র। প্রথম থেকেই তো আমরা এই সফরসূচির অবস্থা দেখতে পাচ্ছি, ব্যালট পেপার লুট, ব্যালট বক্স ভাঙচুর, নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত একটা দলের যে অবস্থা হওয়ার দরকার সেটাই হয়েছে। গতকাল মানকরে কি হলো? মানকরে লোকই আসেনি, লোকই হয়নি, সেই জন্যে স্টেজে উঠলেন না। এত খেওয়া খাই এই দলটার মধ্যে, কে এই কর্মসূচির ক্রেডিট নেবে? তার জন্য যেটা হওয়ার তাই হচ্ছে। নিজেদের দলের গণতন্ত্রকে রক্ষা করতে পারে না, নিজেদের দলের একটা ভোটকে যারা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে না, তারা বলে যে পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে রক্ষা করবে আর পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোট নির্বিঘ্নে করাবে, এ হাস্যকর ছাড়া আর কিছু না। বুধবুদ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুনামের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার, আপনাদের সেবায় আমরা তৎপর।
গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল বিধাননগর দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন, চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477161138, 7477161139 এই নম্বরে। সব দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা, লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়, স্বাস্থ্যসাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান, অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা, সিটি সেন্টারে ডক্টর কলোনির পাশে বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল। প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।